কেটে গেল, তার হাল আবার ব্যস্ত বলছি কে জানে। এদিকে আমার ছেলে মেয়েগুলো রয়েছে এক বিচ্ছু, সবাই যে যাওয়ার মতো করে ঘুরে বেড়াচ্ছে। একবার জোর করে ডাকি, পার্বতী সারদা। আসলে মামা বাড়িতে অনেক লোক আছে, তাদের মধ্যে দু চার
তোর মামা বাড়িতে আমাকে মানে নারদাকে নিয়ে খুব অনেক কিছু হয়ে গেল। বুকে কলমের বোতামের মধ্যে ক্যামেরাটা দিয়ে সব ভূতের ছবি তুলেছিল নারদাতে। তাতে কি হয়েছে? কোটি চোখে প্রমাণ হয়নি, কোটি কোটি মানুষের মধ্যে সামান্য ভুল চুক তো থাকতেই পারে, তাতে কি হয়েছে? ছাড় তো ওসব কথা, তুই তো ভালো বীণা বাজাস, তো বীণা বাজিয়ে একটা নাচ দেখা দেখি তো, এত কেলেঙ্কারি আর ভালো লাগে না। ঠিকই বলেছ, না আরে আমার গোপাদা থেকে সব টাকা নিয়ে পালিয়ে গেল। আরে এই শহর, এই সিরপ, তোরা পালাচ্ছিস কেন? আরে বাবা আমি একটু ঘুমিয়েছি, আর সেই সুযোগ নিয়ে তোরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিস। তোদেরকে আমি ছাড়বো না, তোদের মধ্যেই ছাড়বো না। আমি সমস্ত কালো টাকা দিয়ে জিএসটি চালু করে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে চেয়েছি, আর তোরা আমার অপকর্মটা সুযোগ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ওরে তোদের ছাড়বো না, তোদের ছাড়বো না, তোদের ছাড়বো না, তোদের ছাড়বো না। বাবা মা গো, আমি ওই শহুল আর শিলকে দেখছি গো মা। মা গো ও মা, আমি তো তোমার পুজো করি না, তবু কেন আমি তোমায় ধরে রাখতে পারছি না? কেন কেন বলো না? কেন আমি তো বিনা পয়সায় সবাইকে গ্যাস দিচ্ছি। আরে সর্বকে দিচ্ছি বিনা পয়সায়, পাঁচ বই গুলিয়ে দিয়েছি, একশো দিনের কাজ দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, বুড়োদের ভাতা দিচ্ছি, সবই তো দিচ্ছি। আমি তো মেয়েদেরকে পড়ার জন্য লোন দিচ্ছি, বেটি বাঁচাও প্রকল্পের টাকা দিচ্ছি, মেয়েদের লেখাপড়ার জন্য কত টাকা দিচ্ছি। কিন্তু আমার এক মেয়ে কন্যাশ্রী, যুবশ্রী, দীক্ষাশ্রী সব করেছে, সেই সঙ্গে রূপশ্রীও চালু করে তোর থেকে অনেক বেশি টাকা দিচ্ছে। মা গো ও মা, আমিও টাকা বাড়িয়ে দেবো মা, আমিও টাকা বাড়িয়ে দেবো। সব চাষি ভাইকে বছরে 6000 টাকা করে দেবো বলেছি। আবার এক মেয়ে যে প্রতি বছর কৃষককে বছরে 5000 এবং মারা গেলে 2,00,000 টাকা দিচ্ছে। এসো এসো মালকী, থাকো মোর ঘরে, কালো টাকা উদ্ধারিয়া আনিব গরিবের তরে। তুমি মাতা ধর লক্ষ্মী আছো ঘরে ঘরে, তোমার করুণা পেতে লোকে যুদ্ধ করে মরে। মা মা গো লক্ষ্মী মাতা চলছে ঘোর বলি, মাটি মশায় মারছে মানুষ কাকে দিয়ার বলি। ভাই কাটছে ভাইয়ের কলা, গৌমা কাটে চুল, সাধুর চতুর কেউ মানে না দেওয়ার বিউটি ফুল। জামাই বাবা বেশ আদরের সাউরি করে সেবা, খালিটা কেন হচ্ছে মোটা কারণ জানেন দেবা। একদা এক যে প্রেমে লাগলো ধাক্কা পাখির, হুড়মুড়িয়ে পড়ল বেন ভাঙলো মালাই চাকি। ব্যাপার দেখা বৌমাটাকে বাস করছে বিয়ে, নিরুপায় যে শ্বশুর বাবা এই কেলেঙ্কারি নিয়ে। মাস্টাররা প্রেম করছে দিয়ে গোলাপ ফুল, ডাক্তার উকিল ব্যারিস্টার সবাই করছে ভুল। ব্যথা ব্যথা করছে সবাই, হচ্ছে জন্ম বেদির, বিয়ের পরে ভিন্ন ব্যথা ভুল করে না সেটির। বউ নকল বর নকল, নকলে দেহ জোড়া, ছেলেগুলো খাচ্ছে দুধ তাতে সাবান গুড়া। শিবগাজনে শিব পূজা রসালো রসায়ন, অকালে রক্তি চরিত্র দণ্ডন করি সমাপন। মা মা লক্ষ্মী মা, মা তুমি কোথায় গেলে গো মা, মা তুমি কোথায় গেলে মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মা, মা তুমি কোথায় গেলে মা? কি হলো, তুমি অমন করে কাঁপাচ্ছো কেন? তুমি কি তখন স্বপ্ন দেখছিলে? তুমি কি কোনো
আজকে সবাইকে লিকারটা করে দেবে, কিন্তু কি স্বপ্ন দেখছিলে গো বলো না আমায়। ভাইও আর বহনও, মেয়ে দেশ কা চৌকিদার হ্যায়, মেরা দেশ কা রক্ষা করনে কে লিয়ে হর রাত হর দিন সজাগ রহতা হ্যায়। মেরা দেশ কা 130 কোটি জনগণ সবকা ভাই আর বহিন হ্যায়। মেরি দেশ কা সুরক্ষিত করনে কে লিয়ে কাশ্মীর পর 370 ধারা ওয়াপস কর রহা হ্যায়। শুনেছি আমাদের দেশে 130 কোটি লোক বাস করে, তাহলে সবাই কি তোমার ভাই বোন? হ্যাঁ, আমার সবাই ভাই আর বোন। তাহলে আমিও কি তোমার বোন? না 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 না, তা কেন হবে, তা কেন হবে, তুমি কেন আমার বোন হবে? তুমি তো আমার বোন, তুমি তো আমার আদরের বোন। আমার বলা উচিত ছিল আমাদের দেশে 130 কোটি সুজন লোক, তোমাকে আমাকে ধরাই হয়নি। এই ফুল হয়ে গেছে, এই কান ধরছি আর কখনো বলবো না। তাই বলো। আচ্ছা আর একটা কথা, তুমি প্রতিদিন দেরি করে বাড়ি ফেরো, আমায় করো না, কাল থেকে আর মানে তেরি হবে না।